সকালে ব্রেকফাস্ট বানাতে গেলে মাথায় হাত পড়ে যে কি বানাবো বুঝে পায় না। তো সকালের ব্রেকফাস্ট হোক বা বিকালের স্ন্যাক্স, যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এই সুজির ধোসা, ইনস্ট্যান্ট সুজির ধোসা। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই খুব সহজে সুজির ধোসা কিভাবে বানাই। প্রথমে আমি একটা মিক্সিং জারে একটা আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এটা 10 টাকার প্যাকেট, 200 গ্রামের সুজি থাকে। এই 200 গ্রাম সুজিটা আমি পুরোপুরি নিয়ে নিয়েছি। এটা মিহিদানার সুজি আছে। এটা মিক্সিং জারে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি পরে ব্লেন্ড করব। এরপরে আমি নিয়ে নিব 1 কাপ টক দই। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। এর মধ্যে যদি জল থাকে তাহলে কোনো অসুবিধা নাই। 1 কাপ মানে 100 গ্রাম দই নিয়ে তার মধ্যে আমি আরও 1 কাপের মতন জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব, যেন সুজিটা পুরোপুরি জলের মধ্যে মিশে যায়। যদি আমার আরও জল লাগে তাহলে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এর আগে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সুজির কেক, যেটা হচ্ছে একবারে পুরো ভেজ, ওর মধ্যে কোনো রকমের আমি ডিম ব্যবহার করিনি। তো প্লিজ আমার চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবেন। নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। দেখুন আমি এরপরে আরেকটু জল দিলাম। জল দিয়ে সুজিটাকে আবার হালকা নেড়ে নিব। তাতে কি হবে, সুজিটা যেটুকুটা জল অ্যাবজর্ব করেনি ভালো করে জলটা অ্যাবজর্ব করে নিবে। এটা খুব সহজেই সকালে আপনারা ব্রেকফাস্টে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। দেখুন আধা ঘন্টা পরে জলটা পুরোটা টেনে নিয়েছে আর সুজিটা কেমন ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি সুজিটাকে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এটা এইরকম টেক্সচার হয়ে যাবে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। ধোসা যেহেতু পাতলা হয় তাই এর মধ্যে আমি জলটা বেশি পরিমাণেই দিব। যতটা পাতলা করবেন ধোসাটা তত পাতলা আর মুচমুচা হবে। জল বেশি হলে টেনশনের কোনো ব্যাপার নাই। এভাবে আমি জলটা মিশিয়ে নিব। ব্যাস এর মধ্যে কিছুই না, শুধু 2টা আইটেম দিয়েছি আমি, সুজি আর দই, আর দিয়েছি জল। এবার আমি অ্যাড করব, যখন আমি এটা বানাবো তার কিছুক্ষণ আগে আমি অ্যাড করব বেকিং সোডা আর লবণ। লবণটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন। এটা ইনস্ট্যান্ট, এটা আপনার ভিজিয়ে বেশিক্ষণ রাখারও দরকার নেই। সুজিটা জাস্ট যতক্ষণ না একটু ভিজে বা সেটুকুটাই, তার থেকে বেশি ভেজানোর এটা দরকার নেই। সারা রাত ভিজিয়ে রাখতে হবে, যেরকম ধোসা বানাতে গেলে সারা রাত ভিজিয়ে রাখতে হয় সেই রকম সারা রাত ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই। ইনস্ট্যান্ট আপনার এই রেসিপিটা হয়ে যায়। দেখুন আমি লবণ অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে বেকিং সোডা। এবার হচ্ছে এই বেকিং সোডাটা আমি 1/2 টিস্পুনের মতন দিয়ে দিব। বেকিং সোডাটা সবসময় কারেন্ট নেওয়ার চেষ্টা করবেন যেন ওটা ফ্রেশ থাকে। এবার হালকা করে নেড়ে আমি তাওয়া ভালো করে গরম করে নিব। তাওয়াটাকে ভালো করে গরম করে না নিলে এটা কিন্তু সেটে যেতে পারে, তাই তাওয়াটাকে আগে পুরোপুরি ভালো করে গরম করে নিতে হবে। গরম করে তারপরে তেল ব্রাশ করতে হবে। দেখুন আমি অনেকক্ষণ ধরে তাওয়াটাকে গরম করেছি, করে তারপরে তেল ব্রাশ করেছি। তারপরে এটাকে ব্যাটারটা দিয়ে আমি কিন্তু হাতা দিয়ে নাড়বো না, জাস্ট তাওয়াটাকে হিলিয়ে হিলিয়ে পুরো ব্যাটারটাকে গোল করে নিব। দেখুন কীরকম বাবলসগুলো ক্রিয়েট হয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা একদম ধোসার মতন লাগে খেতে। দারুণ দারুণ, সকালের ব্রেকফাস্ট বলতে খুবই সহজে এই ব্রেকফাস্ট হয়ে যায়। একদিন বানিয়ে দেখুন, সুজি দিয়ে যে এরকম সুন্দর একটা রেসিপি হয় ভাবাই যায় না, দারুণই হয় খেতে। এরপরে আমি একটু সাম্বার মশলা এরকম ছিটিয়ে দিলাম।
সাম্বার মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে ধোসা ধোসা ফিলিংসটা আসবে না। তাই অবশ্যই একটু সাম্বার মশলা এভাবে ছিটিয়ে দিবেন, আর তেলটা অবশ্যই ব্রাশ করবেন, তাতে ক্রিস্পি হয়। দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচা হয়েছে? এটা আপনারা ধোসার যেরকম আলুর তরকারি, চাটনি এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন, বাস আর কিছুই লাগে না। এটা সিম্পলি চাটনি দিয়েও ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা অরিজিনাল যে সাউথ ইন্ডিয়ান ধোসা, আলু আর সাম্বার চাটনি এগুলোর রেসিপি পুরো সবগুলোই পেয়ে যাবেন। তাই একবার অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর সব সময় তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে তাওয়াটাকে কম আঁচে ধীরে ধীরে হতে দিবেন, এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না। গ্যাসের ফ্লেমটা বাড়াতে গেলে নিচটা হয়ে যাবে আর উপরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাই কম আঁচে ধীরে ধীরে হতে দিবেন। থ্যাংক ইউ।